যশোরে কেশবপুরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 4 বছরের শিশুর দিবাস মণ্ডলকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মা ঋতুপর্ণা মণ্ডল। আর্থিক সমস্যার কারণে পারছেন না ছেলে সুচিকিৎসা করাতে। ঋতুপর্ণার স্বামী সাপের কামড়ে মারা গেছে, এছাড়া তার বাবা মাও বেঁচে নেই। এক প্রকার অসহায় অবস্থায় অসুস্থ সন্তানকে নিয়ে কেশবপুর খাদ্য গুদামের কোয়ার্টারে তার নানির আশ্রয়ে রয়েছেন। ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। আমার ছেলেটা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে। আমার ছেলেটা নিয়ে খুবই সমস্যার ভিতরে আছি। আমার এই দিদার উপরে সব নির্ভর করতেছি। আমার দিদা এখানে কাজ করে, সেই দিদার উপরে নির্ভর করতেছি। আমি খুব সমস্যার ভিতরে আছি। বাবা মাও মারা গেছে, স্বামীটাও মারা গেছে, এখন এই বাচ্চাটা নিয়েই আছি। এখন আপনারা যদি সবাই একটু সাহায্য করেন আমারে। এদিকে বিষয়টি জানতে পেরে 19 ফেব্রুয়ারি ওই শিশুকে চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাইদ। প্রবাসী আবু সাইদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। আসসালামু আলাইকুম। আমি আজ যে মেয়েটার পাশে দাঁড়িয়ে আছি, আর নাম হচ্ছে ঋতুপর্ণা মণ্ডল, তার ছেলে, তার শেষ বিধবা, তার স্বামী মারা গেছে, তার বাবা মা মারা গেছে, সে ভিটামাটিহীন নিঃস্ব, এবং তার তার নানি 70 ঊর্ধ্ব বয়স, তার উপরে নির্ভর করছে সে এখন। তো তার সহযোগিতা চেয়ে, তার বাচ্চার চিকিৎসার সহযোগিতা চেয়ে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিই, যার প্রেক্ষিতে আমাদের কোরিয়া প্রবাসী আবু সাইদ ভাই, তিনি ইতিমধ্যে আজকে নগদ সহযোগিতা আর মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছে, সে বাচ্চাটার পাশে দাঁড়িয়েছে। আমি সমাজের উচ্চবিত্ত এবং উদার মানসিকতা সম্পূর্ণ সকল মানুষকে উদার্ত আহ্বান জানাই তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং তাদের সহযোগিতায় আমাদের রবিউল ভাই এবং সাইফুল ভাই, ওনারা আবু সাইদ ভাইয়ের পক্ষ এসে আজকে নগদ অর্থ হস্তান্তর করেছেন। আমি আবু সাইদ ভাইকে ধন্যবাদ জানাই এবং তাকে স্যালুট জানাই যে তিনি একটি মহৎ উদ্যোগের পাশে। তিনি বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তার ও পজিটিভ, রক্তের প্রয়োজন, প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়, এবং তার যেহেতু সে অসুস্থ, তো তাকে রেখে তার মা কোনো কাজ করতে পারে না, তো তাকে খুব দুর্দিনে তাকে থাকতে হচ্ছে। তো তার পাশে থাকার জন্য সকলকে উদার আহ্বান জানাচ্ছি। এই পরিবারটি এখন বর্তমানে কোথায় আছে এবং সাহায্য কীভাবে? হ্যাঁ, এই পরিবারটি তার দাদি যেহেতু 70 ঊর্ধ্ব বয়স, আপনারা দেখতেই পাচ্ছেন, উনি এখনও পর্যন্ত কেশবপুর সরকারি খাদ্য গুদামে উনি কর্মরত আছেন। ওনার এখানে উনি সরকারিভাবে একটি কোয়ার্টার দিয়েছে, সেটাতে উনি থাকেন। তো কেশবপুর সরকারি খাদ্য গুদামে এসে ওনারা আপনারা ওনাদের পাশে দাঁড়াতে পারেন, ওনাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। ধন্যবাদ।